হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমি ফিরে এসেছি আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার কারওয়াশ। ইউএসএতে এখানে $4 অটোমেটেড কারওয়াশ হয়। তো চলো আজকে আমি সেই ব্লগটাই তোমাদের শেয়ার করব যেখানে অটোমেটেড কিভাবে কারওয়াশ হয় জাস্ট অনলি $4। ইউজুয়ালি আমাদের বিল্ডিংয়ের নিচে কারওয়াশের জায়গা আছে, তবে যদি আমাদের গাড়ি খুব নোংরা হয় ভেতরটা বাইরেটা, তবেই আমরা ওখানে কারওয়াশ করে থাকি। আদারওয়াইজ যদি জাস্ট অল্পই নোংরা হয় তখন আমরা ওই $4 যে কারওয়াশের জায়গাটা আছে ওখানেই কারওয়াশ করে। তো চলো, আমাদের পার্কিং লটে যে ম্যানেজমেন্ট স্টাফ আছে ওরাই আমাদের গাড়ি ধুয়ে দেয়। তবে এখানে নিয়ম হচ্ছে যে আমাদের 10টা টিকিট কিনতে হবে, পার টিকিট $10 করে। এবারে আমরা যখন আমাদের ইচ্ছে মতন আমরা সেটা ইউজ করতে পারি। $10 মানে $800। তো একবার গাড়ি ধুতে আমাদের পার্কিং লটে $800 করে ওরা নেয়। তো টোটাল যেহেতু আমাদের মিনিমাম 10টা টিকিট কিনতে হয় তো টোটাল পড়ে $100, মানে $8,000। এবার আমরা চলে যাচ্ছি $4 কারওয়াশে। প্রায় পৌঁছে গেছি। এই কারওয়াশ আমাদের বাড়ি থেকে 5 মিনিট বাই কার। এখানে যত এই সবগুলো আছে সবই কারওয়াশে, কোথাও ম্যানুয়ালি করে আবার কোথাও অটোমেটেড। তবে ম্যানুয়ালি আর অটোমেটেডের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমি বলবো ম্যানুয়ালি গাড়ি অনেক ভালো পরিষ্কার হয়। ঢুকে যাচ্ছি এখন আমরা $4 কারওয়াশে। এখানে আমাদের টিকিট পারচেজ করতে হবে যে আমি কত ডলারের টিকিট কাটবো। এখানে মিনিমাম শুরু হয় $4 থেকে, এছাড়া $4, $10, $15, ওদের অনেক ধরনের ওয়াশ আছে। তো আজকে আমরা জাস্ট $4-এর কারওয়াশটাই দেখাবো। এখানে যে ট্র্যাকটা দেখতে পাচ্ছ, এই ট্র্যাকটাতে আমরা গাড়ির চাকাটা উঠিয়ে দিয়ে তারপর গাড়িটা পুরোপুরি বন্ধ করে দিই। এরপরে যেটা হয় সেটা পুরোটাই অটোমেটেড। ওখানে যে ইয়েলো ব্লু রেড গ্রিন লাইটগুলো আছে, তো আমরা যদি ফোরওয়াশের কারডলার নিয়ে থাকি তাহলে সেই অনুযায়ী ওখানে লাইটটা জ্বলবে এবং সেই অনুযায়ী আমাদের গাড়িটা ওয়াশ হবে। আমাদের সামনের গাড়িটা দেখো কিভাবে ওয়াশ হচ্ছে। এবার আমাদের টার্ন। Thank you.
সামনে আসছে ড্রায়ার মেশিন, এবার গাড়িটা ড্রাই হবে। সামনে যে বোর্ডটা দেখছো ওটা এখনো গ্রিন হয়নি, ওটা গ্রিন হওয়া মানে আমাদের কার ওয়াশ ডান। দেখো ড্রায়ার মেশিনে জলগুলো পুরো শুকিয়ে গেছে, এখন এটা গ্রিন হয়ে গেছে। এবার আমরা গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যাব। এবার আমরা চলে যাচ্ছি ভ্যাকিউমের দিকে, এখানে $4 কার ওয়াশের সাথে ভ্যাকিউম ফ্রি, কেউ যদি চায় তাহলে তারা ফ্রিতে ভ্যাকিউম করতে পারে। এখন আমাদের কারবাস করার পরে আমরা ভাবলাম যে রাতে আর কিছু রান্না করব না, কোথাও একটা থেকে কিছু খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাব। কোভিডের আগে এখানে প্রচুর রেস্টুরেন্ট, অনেক গার্মেন্টসের শপ, অনেক কিছু এই রোডটাতে ছিল, খুব হ্যাপেনিং ছিল এই জায়গাটা। কিন্তু কোভিডের পরে তাহলে পিৎজা নিয়ে নাও, এখানে এখনো মানে ওরকম কাবাব টাবাব দেওয়ার রেস্টুরেন্ট নেই না। কিন্তু কোভিডের পরে এখানে অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। সবাই ভালো থেকো, টাটা।